এমন মজার সবজি রান্না করলাম আপনাদের সাথে শেয়ার না করি পারলাম না। ভিউয়ার্স আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে শীতের তাওর তাজা সবজি রান্না করব, সিম আলু ফুলকপি দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব। এই তো মজা, আমাদের ডায়াবেটিস হলো, এখন আমি চুলায় বসাই দিলাম। ডায়াবেটিসের রুগী আমরা, আমাদের এক বাটি সবজি, এক কাপ ভাত আর এক পিস মাছ নিয়ে আমাদের খাইতে হয় দুপুরের খাবার, সকালে রুটি রাত্রে রুটি। এবার সবজি না রান্না করলে হয় না, সবজি ইচ্ছা মতো সবজি খাওয়া লাগে আমাদের, পেট ভরতে হয়। তা এখন আমি সবজিটা বসাবো। প্রথমে আমি পেঁয়াজ দিলাম, পেঁয়াজটা নরম হয়ে গেছে। এবার আমি সব উপকরণ দিয়ে দিলাম, একটা মাছের সবজি রান্না করব, রুই মাছের সবজি মাছ। এখন আদা রসুন দিলাম, তারপর লবণ দিয়েছি, হলুদ দিলাম, তারপরে একটু মরিচ দিয়ে আমরা মশলাগুলি ভালোভাবে তেলের মধ্যে কষিয়ে নিব। এই যে তেলের মধ্যে কষিয়ে নিতেছি, ভিউয়ার্স আমাদের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর টমেটোও দিয়ে দিছি, এখনকার টমেটো তেমন একটা টক না, টমেটো কষানির মধ্যে দিয়ে দিলাম। আর আপনারা অনেকে কমেন্ট করছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ এইভাবে আমাদের পাশে থাকার জন্য। আমাদের মশলাগুলি কষানো শেষ, তেলের মধ্যে দিয়ে কষিয়ে নিলাম, শেষ। এবার আমি একটু পানি দিলাম, পানি দিয়ে ঝোলগুলি কষিয়ে নিব। কষিয়ে আমাদের ঝোলও কষানো হয়ে গেছে। এবার আমি ফুলকপি সিম আলু দিয়ে দিলাম, এগুলি লাড়াছাড়া দিয়ে আমি একটু ঢেকে দিব। কারণ আমি সবজিটা যে কোনো জিনিস রান্না করি কষানির মধ্যে ভালোভাবে কষিয়ে আমি সিদ্ধ করে ফেলাই, অর্ধেক সিদ্ধ তখনই হয়ে যাবে। কষিয়ে কষিয়ে রান্না করাটা আমার অভ্যাস, এভাবে আপনারাও রান্না করতে পারেন, তাইলে স্বাদ লাগবো, মজা লাগবো, যে কোনো জিনিস সেটু ভালোভাবে কষালে ভালো লাগে। ভিউয়ার্স, এই যে এইভাবে আবার লাড়াছাড়া দিয়ে ডেকে রাখলাম, এখন আমি পানি দিয়ে দিব। আমার কষানি শেষ হয়ে গেছে, আবার একটু লাড়াছাড়া দিয়ে দিই। আমাদের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন, এভাবে আমাদের পাশে থাকবেন, আমরাও আপনাদের পাশে আসি, ইনশাল্লাহ একদিন উপরে উঠবই। যে পানি দিয়ে দিলাম পুরোপুরি, আমাদের অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, আর বাকিটাও সিদ্ধ হয়ে যাওয়ার জন্য পানি দিয়ে দিলাম, বলো কেসে গেছে। এবার আমি মাছটি দিয়ে দিব, রুই মাছ। রুই মাছও তরতাজা ছিল, সকাল মাদানে তরতাজা বাজার আনলো, সবজিগুলি রান্না করলাম, খুব ভালোই লাগলো, অনেক মজা হয়েছে তরকারিটা। এই যে মাছগুলি দিয়ে আমি ডেকে রাখলাম। এইভাবে আমাদের ভিডিওগুলি দেখবেন, আর প্লিজ পুরো ভিডিও দেখবেন, আপনারা একটু ধৈর্য ধরে পুরো ভিডিও দেখবেন। উপর দিয়ে আমি আবার কিছুটা টমেটো দিয়ে দিলাম, দিয়ে ঢেকে দিলাম। টমেটোগুলি তো অল্প তো গলে যায়। এইভাবে আমাদের যে যেখান থেকে কমেন্ট করেন অবশ্যই একটু জানাবেন কোন জায়গা থেকে কমেন্ট করেন, তাইলে আমাদের জন্য ভালো হয়। ভিউয়ার্স, এই যে আমাদের তরকারিটা হয়ে গেছে, এখন আমরা ধনিয়া পাতা দিয়ে শেষ করব। আর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর আমাদের পাশে থাকবেন, এইভাবে পাশে থাকবেন, আমাদের সাপোর্ট করবেন, আমরাও আপনাদের পাশে আছি, সাপোর্টও করি আল্লাহর রহমতে। ধৈর্য ধরলে ধৈর্যের ফল হবে। আমাদের তরকারিটা রান্না করা শেষ, ভিউয়ার্স, এই যে চুলা নিভিয়ে দিলাম, আর এত মজা হয়েছে, এত দারুণ হয়েছে, একটু ঝোল খাইলাম, অনেক ভালো লাগছে। এবার আমি একটু টেবিলে নিয়ে নিব, কারণ কড়াই থেকে আমি একটু বাটিতে উঠে নিতেছি, উঠে আমি টেবিলে রেখে দিয়েছি। ভিউয়ার্স কেমন হয়েছে তো জানাবেন, এভাবে আমাদের পাশে থাকবেন, আবার হাজির হবো আরেকটা ভিডিও নিয়ে। আল্লাহ আল্লাহ।